नमस्कार, आमी रिम्पा, अल इन वन रिम्पा चैनले अपन सकल के स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन, आपनादेर फार्मेर पाखिओ सुस्थ रयेछे। आज आमी आबार एकटी नतून भिडियो निये चले एसेछि। आज आमी आपनादेर साथे जे विषय निये डिसकास करब से विषयटी हलो शीतकाले कोन कोन रोग मुरगीर बेशी हय। बछरेर अन्यान्य समयेर तुलनाय शीतकाले मुरगीर ग्रोथ ओ रेजाल्ट खूब भालो हय। এটা আমরা সমস্ত ফার্মাররাই জানি। মুরগির গ্রোথ ও রেজাল্ট ভালো করতে আমাদের অর্থাৎ ফার্মারদের কিছু বাধার সম্মুখীন আমাদের হতে হয়, যার প্রধানত কারণ হলো যে এই সময় মুরগির বেশ কিছু রোগ ব্যাধি আমরা দেখতে পাই শীতকালে। যে রোগ ব্যাধিগুলোর সম্পর্কে আমরা যদি আগে থাকতে যদি গার্ড না নিই বা প্রোটেকশন না নিই, সেক্ষেত্রে পাখি কিন্তু ঠিকঠাক মতো গ্রোথ হয় না। যে রোগগুলি শীতকালে হয় সেগুলো বিশেষত অতিরিক্ত ঠান্ডার কারণে মুরগির হয়ে থাকে। যদি আমরা আগে থাকতেই এই রোগগুলি সম্পর্কে সচেতন থাকতে পারি তাহলে এই রোগগুলি খুব সহজেই প্রতিরোধ করা যাবে। আসুন রোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত শীতকালে প্রধানত যে মারাত্মক রোগটি হলো সেটি হলো ব্রুডিং নিউমোনিয়া। ব্রুডিং নিউমোনিয়া, এই রোগের এফেক্ট মুরগি ওঠার দিন পর্যন্ত দেখা যায়। যদি ব্রুডিংয়ে ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো না হয় এবং ব্রুডিংয়ের তাপমাত্রা ঠিকঠাক মতো মেনটেন্স না হয় তাহলে এই সমস্যা আমাদের দেখা যায়। তাই আমাদের অবশ্যই ব্রুডিং ম্যানেজমেন্ট এবং ব্রুডিংয়ের টেম্পারেচার ম্যানেজমেন্ট, এই দুটোর দিকে খুব ভালোভাবে দৃষ্টি আরোপ করতে হবে। ব্রুডিং নিউমোনিয়া এমন একটি রোগ, এই রোগ যদি ব্রুডিংয়ে পাখির দেখা দেয় তাহলে কেবলমাত্র ছোট বয়সে পাখির মোর্টালিটি হয় সেটা নয়, এই সমস্যার প্রভাবে অন্যান্য আরও নানা রকম রোগের উপসর্গ দেখা দেয় এবং চিকস অবস্থা থেকে বড় অবস্থা পর্যন্ত পাখির মোর্টালিটি কিন্তু দু একটা করে হতেই থাকে। তাই অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ফার্মে চিকস অবস্থায় ব্রুডিং নিউমোনিয়া পাখির না হয়। এবং দ্বিতীয় যে রোগটির কথা বলবো সেটি হলো গাউট। শীতকালে আমাদের মুরগির বাচ্চা জল কম খাওয়ার কারণে এই রোগটি বিশেষত হয়ে থাকে। সঠিকভাবে জল ইনটেকের বিষয়টি সর্বদা যদি আমরা মাথায় না রাখি সেক্ষেত্রে আমাদের এই সমস্যা দেখা দেয়। সব সময় আমাদের মাথায় রাখতে হবে পাখি যে পরিমাণ খাবার খাচ্ছে, অর্থাৎ পাখি আপনার যে পরিমাণ পাখি আছে সেই অনুযায়ী আপনার শিডিউল অনুযায়ী যে খাবার মেনটেন্স থাকে, অর্থাৎ যদি আপনার 20 কেজি করে পার ডে ফিড ইনটেক করে সেক্ষেত্রে জল অবশ্যই 40 থেকে 50 লিটার জল পাখিকে ইনটেক করতে হবে। এক্ষেত্রে যদি জল কম ইনটেক করে, জল যদি কম খায় সেক্ষেত্রে এই গাউট সমস্যাটা আসে এবং এই গাউট সমস্যাতেও কিন্তু পাখির মোর্টালিটি খুব বেশি হয়। তাই অবশ্যই গাউট যাতে না আসে সেই দিকে লক্ষ্য রেখে সর্বদা পাখিকে বারে বারে তুলে জল ঠিকঠাক মতো খাওয়াতে হবে এবং জল খাওয়ানোর জন্য প্রয়োজনে যে সমস্ত মেডিসিন জল ইনটেক বেশি করায় সিস্টোন বা অ্যালকাসোল, এই জাতীয় মেডিসিন দিতে হবে যাতে জলটা ঠিকঠাক মতো ইনটেক করে। জল ঠিকঠাক মতো ইনটেক করলে সেক্ষেত্রে গাউটের সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। তৃতীয়ত যে রোগটি মুরগির দেখা দেয় সেটি হলো মুরগির সর্দি, ঠান্ডা লাগা, জ্বর। এই সমস্ত সিমটমস থাকার কারণে বা এই সমস্ত রোগের কারণে মুরগির বডি ওয়েট কেটে যায়। কারণ আমরা এই সমস্ত সমস্যা ফার্মে দেখা দিলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য পাখির কিন্তু বডি হেমারেজ হয়। তাই মুরগির ঠান্ডা যাতে না লাগে সেদিকেও নজর রাখতে হবে। মুরগির ঠান্ডা আসার আগেই কিছু সিমটম আমরা ফার্মে লক্ষ্য করি। যদি সর্বদা ফার্মে পাখির মুভমেন্ট দেখে বুঝতে হবে যে পরবর্তী টাইমে বা পরবর্তী সময়ে পাখির মধ্যে কোন কোন সমস্যা আসতে চলেছে এবং সেই সমস্যাগুলো আসার আগেই যদি আমরা সেই সমস্যার যদি প্রতিরোধের ব্যবস্থা করি সেক্ষেত্রে পাখি কিন্তু খুব একটা হেমারেজ হয় না, পাখি খুব একটা রোগগ্রস্ত হয় না। তাই আগাম প্রোটেকশন আমাদেরকে সর্বদা নিতে হবে। চতুর্থত যে রোগটি আসে সেটি হলো অ্যাসাইটিস বা পেটে জল জমা। এই অ্যাসাইটিস বা পেটে জল জমা বিশেষত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পর্দা মেনটেন
ঠিকঠাক যদি না হয় সেক্ষেত্রে একটু বড় বয়সের পর 17 থেকে 18 দিনের পর বা তারও একটু বেশি বয়সে আমরা এই রোগ লক্ষ্য করি। অ্যাসাইটিস বা পেটে জল জমা, এই রোগেতে মুরগির পেটে জল জমে এবং পেট হালকা কালচে রঙের হয়ে যায় এবং পেট ফুলে যায়, পাখি ধারে ধারে ঝিমাতে থাকে এবং পরবর্তীকালে পাখিটি মারা যায়। এবং এই সমস্যা থেকে যদি আমাদের নিস্তার পেতে হয় বা পরিত্রাণ পেতে হয় তাহলে সর্বদা আমাদের ফার্মের যে পর্দা সেই পর্দাটাকে ঠিকঠাকভাবে একদিন বয়স থেকে 21 দিন বয়স অবধি ঠিকঠাকভাবে পর্দা মেনটেন্স করতে হবে। প্রয়োজন অনুযায়ী 6 ফুট 3 ফুট 1.5 ফুট এইভাবে পর্দাটা আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আসতে হবে এবং বয়স বাড়ার সাথে সাথে পর্দার লেন্থও কিন্তু কমবে, কারণ অতিরিক্ত পর্দা দিলেই এই সমস্ত সমস্যাগুলো দেখা দেবে। এছাড়াও ফার্মের তাপমাত্রাও ঠিকঠাকভাবে মেনটেন্স করতে হবে, তার সাথে সাথে ফার্মের লিটারও ঠিক রাখতে হবে। লিটার কোনোভাবেই স্যাঁতস্যাঁতে ভিজে লিটার রাখা চলবে না, সবসময় লিটার ঝরঝরে শুকনো লিটার রাখতে হবে। প্রয়োজনে চুন দিতে হবে, 17 থেকে 18 দিনের মাথায় চুন দিতে হবে এবং চেলে নিতে হবে প্রয়োজন পড়লে। এইভাবে লিটার যদি আপনারা ঠিক রাখেন, পর্দা ঠিকঠাক মেনটেন্স করেন এবং তার সাথে সাথে তাপমাত্রাও যদি ঠিকঠাকভাবে ব্রুডিংয়ে মেনটেন্স হয়, দেখবেন এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেতে হলে সতর্কতামূলক ব্যবস্থা সর্বদা আমাদের গ্রহণ করতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করলে এই সমস্ত সমস্যাগুলো আমাদের ফার্মে আসবে না। নমস্কার, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।